আরে দাঁড়াও 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 হ্যালো, কে? হ্যাঁ, মার্ডার হয়েছে? চুপ করো। কোন জায়গায়? কোন জায়গায়? এই ফুলতুলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আইতেছি। স্যার, মার্ডার হয়েছে! এইবার মানে ইনকাম বেশি হবে, টাকা পাবো, পকেট ভরা যাইব। স্যার স্যার, আমি ফুলতুলি যাব না। কা ফুলতুলি যাবে না? কা ওখানে খালি সংসার। ওই হারাম জানা সংসার নিতে সিআইডি নাকি? আমি বই পাই, আমি যাব না। স্যার স্যার, হ্যাঁ, ফুলতুলি কি মালা ফুল পাবো? স্যার বাবার কি কয়, এরে কত প্রেম বাগান নাকি যে ফুল পাইবা? ওই জায়গাটা আমাদের কাজ, সিআইডির কাজ। ফুলতুলি তারপরে ফুল টুল দেখা যাবে। চলো ঘুষ খাওয়া গেল না? আমি ফুল তুলি যাবো। আরে ফুল তুলিতে চাইতেছে, চলো তাড়াতাড়ি চলো। আসামি মান পালাইলো। আসামি কাছে গেল মনে হয়। যাই, আবার তোর আসামি কাছে বড় লাগবে তো নাকি? এই ভাই, এটা কি ফুল তুলি? স্যার স্যার, এটা তো ফুল তুলি না, এটা প্রেম তুলি। স্যার ও স্যার, আমার আগের বয়ফ্রেন্ডের সাথে না ব্রেকআপ হয়ে গেছে স্যার, এই এলাকায় আসছে, এটা প্রেম তুলি। স্যার এলে তোমার প্রেম গেল না, তাই না? তোমার চাকরি কেমনে থাকে এটা বুঝামু। এই হাঁটো। আমি পিস্তল বানছি না, বেটা পিস্তল বানলে আমি কিনে দেবো। এখানে মনে হচ্ছে আসামির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দূর দাও। হ্যাঁ দৌড়। আসামি, বেটা ওটা নেক সাসা খেত নিলে। এই যাই এই যাই স্যার, আসামি। আরে ওটা আসামি না তো। আরে স্যার, এই কেতার ভিতরে কি আমরা এখন এই প্যান্ট শার্ট পরে নামবো? তাও তো ঠিক, এক কাতার মধ্যে প্যান্ট শার্ট পরে নামা যাবে, আসামি ও কেন যাওয়া? হ্যাঁ স্যার, ঠিক কইছেন ঠিক কইছেন। আপনারে বলে আমার বয়ফ্রেন্ড এর কল আমি ধরতে পারতেছি না। আমার বয়ফ্রেন্ড কতবার কল দিচ্ছে? আরে তোমার তো প্রেম নিয়ে ব্যস্ত, তোমরা কিভাবে চাকরি করবে আমি চিন্তা করে আইরা গেছি জানো? দেশের এই অবস্থা, চলো চলো আসামি টা ছেড়ে দিয়ে তোমরা বয়া থাকবে। জিজ্ঞাসা করে, এটা কি ফুলতলি? ফুলতলি না। ফুলতলি কোন দিক? মোড়াই মোড়াই, মানে এই বাড়ি হবে। দেখেন চেষ্টা করে মাথাটা দিয়া পাইছেন না? আরে হারাম জানাই, এই ইন্দ্রিকাতার ভিতরে করে দিন
আসামি থাকে, আসামি থাকে ঘরের ভিতরে, এটা ইন্দ্রের কথা, থাকে থাকে চলেন যায় আসামি তরিকে। আমি কি আসামি নাকি ছাড়তে আসামি মান দোর মারছে। আরে তোমরা চুপ করবা, তুমি আগে যাও। স্যার স্যার আমার ভয় করলাম যাব না। আরে বেটা তুই যাবি না, প্রতি জায়গায় ভয় কর, ভয় ভাঙা না যা, তুই আগে যা। আরে স্যার তিনবার আসামি দিছে তিনবার বলাইছে। এই এবারে এখন পলালি বার তো চাকরি থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি অস্ত্র কোন দিক ধরছো, গুলি লাগবো না। এই ঢুকো না গা, শুনছি তো তাই কি কালুর আমি মারলাম, একসাথে নিয়ে কত ঘুরতাম রে, কালুর জন্য খুব মায়া হইতেছে আমার। আসামি ওই তোমার সানগ্লাস পড়ছে তুলো। এই যে সাধারণ এই চোরের, ওই ভাই তুই মার্ডার করে এসে এই জায়গায় বসে আছো, সকাল তান তোরে ধরার জন্য আমরা এই কয়টা অফিসার অনেক কষ্ট করছে জানো। আর মাইরেন না, বিলাট করতেছে স্যার, বিলাট শিকার করবো স্যার। মার মাইরেন না, ওর জবানবন্দি নেন, জবানবন্দি নেন। তোমার এই অভ্যাসটা গেল না, যেটাই আসামি ধরি সেটাই তোমার চেহারা ভালো, চেহারা ভালো আর আসামের জন্য কান্দো। এই চাকরিতে আমি তো ভুল করে ভালাইছি রে। আর কি মাছ দিছেন বেলার বাড়িতে বেলার? এই তুমি কাপো গা, আমি তো এমনি ডরা, আসামি হাতের তলে মারা যাবো, তারপরেও সিআইডি সিআইডি একবার টং থাকবো। আমি ডরাই কি, আমি না সিআইডি অফিসার, পিস্তল আছে। এবার হক হয়েছি স্যার, ওর জবানবন্দি নেন, ও মারা করছে। সকাল তান্তরে আমরা এতগুলো অফিসার খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছি, তুই এখানে এসে পলায় আসছিস, তুই মার্ডার করছিস কে? কহ এই বেটা কি মার্ডার করছিস? এই স্যার ও মার্ডার করে নাই স্যার। দেখ ওই তুমি চুপ করো, তোমার পাল্লা বসা দরকার নাই। আবার কান্দে রে, থাম। এই বেটা তুই কান্দছিস কে? স্যার আমি কান্দি, এটা ম্যাডামের বয়ফ্রেন্ড হলে এই দুঃখে কান্দাছি। চুপ, তোমাকার জন্যে সর্বনাশ, যেই আসামি ধরি হেটাই সাইরা দাও, হেটাই সাইরা দাও। ওটারে ভালো লাগে ইনি কয়, ওটারে ভালো লাগে আর তুমি ম্যাডামের লগে লগে কান্দ, তাই না? আমার চাকরি থাকবে এইভাবে আসামি সাইরে দিলে? স্যার আর করবো না স্যার। এরে জিজ্ঞাসাবাদ করলেন, তুই মার্ডার করছে, তুই 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 মার্ডার করছিস, মার্ডার করছিস কে? ও স্যার আমি তো মার্ডার করি নাই, আমি কালুরে মারছি। কি
মার্ডার করে তুই কইতেছিস যে মার্ডার করিস নাই, কালুরে মাইরা ফেলেছিস, এই বেটা সাহস কত, সর্বনাশ করছে। এই তুমি পিছনে যাও তো, পিছনে যাও, তাহলে দৌড় দিতে পারে, বাপ ভঙ্গে হল না, দৌড়ছি চেষ্টা করছো, দৌড়ছি। এই চল একটা ফাঁসি দেবো আজকে। ও স্যার, আমি তো মানুষ খুন করি নাই, আমি কুত্তা মার্ডার করছি। তাহলে কয় কি রে, তুই কুত্তা মার্ডার করছো, মানুষ মারলে তারপরে আমরা তো ছেড়ে দিয়ে গেলাম উনি, কিন্তু কুত্তা মার্ডার করছো, কারণ দেশে জনগণ বেশি, দুই চার দুই চার দশ হাজার মরলেও সমস্যা নাই, কিন্তু তুই কুত্তা মারছিস কে বেটা? জীব জানোয়ার মানলে কি হয়?